দর্শক, এসএটিভি ডিজিটালে আপনাদের স্বাগত। সরাসরি যুক্ত আছি আমি রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি রয়েছি খলিল গুস্তো বিতানের সামনে, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার গুস্তোর বেচা কেনার কি অবস্থা রয়েছে। আপনারা জানেন যে খলিল গুস্তো বিতানের যিনি স্বত্বাধিকারী খলিল রহমান, তিনি কিন্তু সারা দেশেই কম দামে গুস্তো বিক্রি করে তিনি কিন্তু সারা দেশে সাড়া ফেলেছেন এবং তার সারাই কিন্তু সারা দেশেই গুস্তের দাম যেখানে 800 থেকে 850 টাকার দাম ছিল সেখান থেকে কমে 600 টাকায় কিন্তু বিক্রি হয়েছে এর আগে। এবং এবার রমজানকে ঘিরে খলিল রহমান তিনি কিন্তু নতুন করে যারা গ্রাহক রয়েছেন গ্রাহকদের জন্য আলাদা সুবিধা দিচ্ছেন, যেহেতু রমজানকে ঘিরে সব জিনিসের দাম বেড়ে যায়, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়ে যায়। সেই জায়গা থেকে একজন মধ্যবিত্তের জন্য গুস্তো ক্রয় করে খাওয়াটা কিন্তু অনেক দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে চিন্তা করে খলিলুর রহমান এবার রমজানকে ঘিরে প্রথম রোজা থেকে শুরু করে 595 টাকায় বিক্রি করছেন গরুর গুস্তো। এবং সেই গরুর গুস্তো ক্রয় করতে আমরা লক্ষ্য করছি যে প্রতিনিয়তই কিন্তু অসংখ্য অগণিত ক্রেতাদের ভিড় জমছে তার গুস্তো বিতানকে ঘিরে। এবং আমরা জেনেছি যে গতকাল তিনি প্রায় 50টি গরু কিন্তু বিক্রি করেছেন, 50টি গরুর গুস্তো কিন্তু বিক্রি করেছেন, আমরা কিন্তু সে খবর পেয়েছি। এবং যদি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি যে পুরো যে তার যে দোকান রয়েছে সেই দোকানকে ঘিরে কয়েকশত মানুষের কিন্তু ভিড় আমরা এই জায়গায় লক্ষ্য করেছি। দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় কিন্তু দেখা যাচ্ছে, দীর্ঘ লাইন কিন্তু দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। এবং গুস্তো ক্রয় কিনতে মানুষের যে আগ্রহ এবং যে দামটি রয়েছে সেই দামটি কিছুটা মানুষের নাগালে থাকাই কিন্তু মানুষের যে ভিড় এবং মানুষের যে আগ্রহ সেই আগ্রহ কিন্তু বেড়েছে খলিল গুস্তো বিতানকে ঘিরে। এবং দেখতে পাচ্ছেন মাত্র 595 টাকায় বিক্রি হচ্ছে গরু গুস্তোতে, যে কারণে ঢাকার বিভিন্ন জায়গা থেকে যারা ভোজনপ্রেমিক মানুষ রয়েছেন তারা কিন্তু ভিড় করছেন গুস্তোর দোকানে। এবং অন্যদিকে এখানকার যারা সার্ভিস দিচ্ছেন এবং যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু খুব ব্যস্ত সময় পার করছেন, যেহেতু দীর্ঘ লাইন মানুষের অপেক্ষা রয়েছেন সাধারণ মানুষ, সে কারণেই তাদের যাতে দ্রুত এই গুস্তো সরবরাহ করতে পারে সেখানে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন এখানকার শ্রমিকরা। এবং দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন মানুষের লম্বা লাইন কিন্তু দাঁড়িয়েছেন মানুষ অপেক্ষায় রয়েছেন দীর্ঘক্ষণ যাবৎ, আমরা কিন্তু সেই চিত্র দেখি। আমরা একজনের সাথে একটু কথা বলবো, আপনি ঠিক কতক্ষণ আগে আসছেন? আমি বেশিক্ষণ নেই, 10 মিনিটের মতো হয়েছে। 10 মিনিটের মধ্যে আসার পরে আপনি কি সবার শেষে দাঁড়িয়ে আছেন এরকম? হ্যাঁ, সবার শেষে, আমার পিছনে আরও একজন আছে, সামনে গেছে। সব মিলে বলা চলে এই যে দীর্ঘ লম্বা লাইন, এই লাইনে দাঁড়িয়ে গুস্তো নিচ্ছেন, কষ্ট হচ্ছে না? কষ্ট বলতে এখানে একটু সাশ্রয় পাওয়া যায়, আর তাছাড়া হচ্ছে টাটকা মাংসটা পাওয়া যায়, যার কারণে আমরা লাইন ধরে নিই, না হলে আমরা বাইরে থেকে নিতে পারতাম। অনেকে অভিযোগ করে যে খলিল গুস্তের সাথে চর্বি বেশি দেয় অথবা হাড্ডি বেশি দেয়, আসলে আপনি এখানে কি নিয়মিত কেনেন কিনা? হ্যাঁ, আমি নিয়মিত কিনি, আর তাছাড়া হচ্ছে আমি ওইটা নিউজটা আমি শুনেছিলাম, তো ওই রকম আসলে আমি পাইনি এখনো। আপনি নিয়মিত ক্রেতা কিন্তু তারপর ওরকম কোনো জিনিস না আমি এখনো পাইনি। আপনি অনেক ধন্যবাদ। আমরা একজন সব শেষে যিনি দাঁড়িয়েছেন তার সাথে একটু কথা বলেছি, দেখতে পাচ্ছেন যে উনি সবার শেষে দাঁড়িয়েছেন, দুই দফায় লাইন দাঁড়িয়েছে এখান থেকে শুরু করে একেবারে ওই মাথায় ঘুরে আবার কিন্তু এদিকে লাইন এসেছে, অর্থাৎ দুইটি লাইন কিন্তু কয়েকশত মানুষ কিন্তু দাঁড়িয়েছেন দুইটি লাইনে, আমরা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে যারা এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু প্রায় নিয়মিত ক্রেতা, এবং তারা যেমনটি বলছেন যে আসলে খলিলের যেই গুস্তো সেই গুস্তো কিছুটা সাশ্রয়ী হওয়ার কারণে যদিও দীর্ঘ লাইন, কষ্ট হচ্ছে রোদে দাঁড়াতে, তারপরেও কিন্তু একটু সাশ্রয় মূল্য পাওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষ দাঁড়িয়েছেন। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলবো।